বিকাশ রকেট ও নগদের মতো মুঠোফোনে আর্থিক সেবাদাতা এমএফএস প্রতিষ্ঠানের হিসাবদারদের মধ্যে আন্তঃলেনদেন ব্যবস্থা চালু করার দাবি জানানো হয়েছে। এটা হলে মানুষের জীবন আরও সহজ হবে। টেলিযোগাযোগ খাতের সংবাদ সংগ্রহে থাকা সাংবাদিকদের সংগঠন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ টিআরএনভি আয়োজিত ভাতা বিতরণ, মোবাইল প্রযুক্তি, সচ্ছলতা ও জবাবদিহিতার নিশ্চয়তার শীর্ষক এক ওয়েবিনারে শনিবার এসব কথা বলেন আলোচকরা। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জাব্বার বলেন, কাগজের মুদ্রাকে আমরা ভবিষ্যতের লেনদেনের মাধ্যম হিসেবে দেখতে চাই না, আমাদের লক্ষ্য ক্যাশলেস সমাজের দিকে যাওয়া। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক এমএফএস সেবাদাতাদের মধ্যে আন্তঃলেনদেন চালু করলে এই সেবা আরও গ্রহণযোগ্যতা পাবে। আন্তঃলেনদেন চালু হলে বিকাশের হিসাবধারীরা রকেট ও নগদে টাকা পাঠাতে পারবেন, আবার রকেট ও নগদের মতো এমএফএসের হিসাবধারীরা বিকাশে টাকা পাঠাতে পারবেন। এই আন্তঃলেনদেন গত বছরের অক্টোবরে চালুর কথা ছিল, তবে তা প্রস্তুতির অভাবে পিছিয়েছে। অবশ্য ব্যবস্থাটি চালুর জন্য কাজ চলছে। মোস্তফা জাব্বার বলেন, দেশের মধ্যে যারা ডিজিটাল ব্যবস্থা নিয়ে তেমন কিছু বোঝে না তাদের কাছেও ডিজিটাল সেবা পৌঁছে গেছে, এটি একটি মাইলফলক। সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে আমাদের প্রতি নির্দেশনা ছিল আমরা যেন নির্বিঘ্নে সামাজিক নিরাপত্তা ভাতা দরিদ্র মানুষের কাছে পৌঁছে দিতে পারি। তার জন্য আমরা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মতো প্রযুক্তি গ্রহণ করি, যাতে ঘরে বসেই মানুষ তাদের ভাতা পেয়ে যান। তথ্য প্রযুক্তি খাতের সংগঠন বেসিসের সভাপতি আলমাস কবির বলেন, এমএফএস সেবাকে আরও ত্বরান্বিত করতে আন্তঃলেনদেন ব্যবস্থা চালু করা প্রয়োজন। নগদের ব্যবস্থাপনা পরিচালক তানবীর এ মিশুক বলেন, আর্থিক খাতে ডিজিটালাইজেশন না করা গেলে ডিজিটাল বাংলাদেশ সামগ্রিক লক্ষ্যে অর্জিত হবে না। প্রান্তিক পর্যায়ের মানুষকে আর্থিক আওতায় না আনা গেলেও লক্ষ্যপূরণ অসম্ভব। মোবাইল অপারেটরদের সংগঠন এমটবের সাবেক মহাসচিব টিআইএম নুরুল কবির বলেন, ভবিষ্যতে সব ধরনের লেনদেন ডিজিটাল হয়ে যাবে, তখন আরও বেশি মানুষকে আর্থিক সেবার আওতায় আনা যাবে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সমীর কুমার দে। তিনি বলেন, আগে যেখানে মুঠোফোনে ভাতা বিতরণ করতে প্রতি 1,000 টাকায় সরকারের 22 টাকা খরচ হতো, সেটি এখন 60 টাকায় নেমে এসেছে। সেক্ষেত্রে প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। টিআরএনভির সভাপতি রাশেদ মেহেদি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা উপবৃত্তি প্রকল্পের পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী প্রমুখ বক্তব্য দেন।